ওকে বলতে পারবে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা রাইট রয়েছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ফার্স্ট সেন্টেন্স রয়েছে টাইম অ্যান্ড সাইড ওয়েট ফর নান এবং সেকেন্ড সেন্টেন্স রয়েছে টাইম অ্যান্ড সাইড ওয়েটস ফর নান ইয়েস স্যার একদমই ইজি রয়েছে এখানে যেহেতু টাইম অ্যান্ড সাইড দুটো রয়েছে তো ওয়েটস এখানে প্লুরাল রয়েছে তো দ্বিতীয় নাম্বারটা রাইট হবে ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু রং হবে নো তুমি যদি এটা ভেবে থাকো সম্পূর্ণ ভুল ভাবছো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু রাইট রয়েছে এবং সেকেন্ড সেন্টেন্সটা রং রয়েছে কেন এই কারণটা জানার জন্য আমি তোমাকে গোল্ডেন রুল একটা আমি শিখিয়ে দিচ্ছি দেখো চাইম অ্যান্ড যখনই দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে ঠিক আনকাউন্টেবল নাউন সেটা সিঙ্গুলার যখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সময় কিন্তু প্রুয়াল ভাব নেবে ঠিক এখানে দেখো টাইম আর টাইট এই দুটো কিন্তু আনকাউন্টেবল নাউন কী দিয়ে যুক্ত রয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে তাহলে ভাবটা কিন্তু সব সময় প্রুয়াল নেবে ওয়েটটা কিন্তু প্রুয়াল ভাব রয়েছে ওয়েটসটা প্রুয়াল নয় ওয়েটস এস ইএস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার হয় ঠিক আছে আমি আগের ভিডিওতে দিয়েছি একটু তোমরা দেখে নিতে পারো ঠিক তাহলে এখানে কোনটা রাইট হতে পারে এক নাম্বারটা অবশ্যই রাইট হবে ঠিক আচ্ছা রুলটা আমি তোমাকে লিখে দিচ্ছি দেখো যদি দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সবসময় প্রুয়াল ভাব নেবে যেমন দেখো ফায়ার অ্যান্ড ওয়াটার ডোন্ট অ্যাগ্রি ঠিক আছে এখানে এই যে ডু ডু নট এই যে ডুটা কিন্তু প্রুয়াল ভাব বোঝা যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার আর ব্রিসিয়াস মেটালস গোল্ড অ্যান্ড সিলভার এই যে আর এটা কী হয়েছে আর আর হবে ওকে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভয়